ফাতেমা খাতুন, আপনি লিখেছেন, আমি বিধবা, বয়স 32 বছর, আমার 2টো সন্তান আছে, আমি বিয়ে করতে চাই, অথচ শ্বশুরবাড়ি থেকে আমার বিয়ের ব্যাপারে কেউ রাজি না। আমি সরাসরি তাদের বলেছি বিয়ের কথা, তারা বলেছে বিয়ে করলে সন্তানের সাথে আমার সম্পর্ক থাকবে না। এদিকে বিয়ে না করলে জেনা লিপ্ত হওয়ার প্রবল আশঙ্কা আছে, আমার বাবাও বেঁচে নেই তা যে তার সাহায্য নেব, এখন আমি কী করব? দেখুন, আপনার শ্বশুরবাড়ি থেকে বিয়ের ব্যাপারে যদি প্রতিবন্ধকতা তৈরি করে, তারপরও আপনি অবশ্যই বিয়ে বন্ধনে আবদ্ধ হবেন এবং আপনার জন্য বিয়ে করাটা ফার্জ পর্যায়ের, যেহেতু বিয়ে না করলে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি আছে, আশঙ্কা আছে আপনার। সেই জন্য আপনি তাদের কথা অমান্য করে হলেও আপনাকে বিয়ে করতে হবে, কারণ তারা যে বাধা দিচ্ছে সে বাধাটা অন্যায্য বাধা এবং অন্যায় বাধা। 2 সন্তান আছে, 2 সন্তান নিয়েই আপনি বিয়ে করবেন এবং সেরকম ভালো মানুষ আপনি খুঁজে বের করার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এমনি রাসেল আহমেদ, আপনি লিখেছেন, ছোটো বাচ্চাদের রাগ কমানোর জন্য গায়ে হাত তোলা যাবে কি না? না, ছোটো বাচ্চাদেরকে গায়ে হাত তোলা বলতে যেটাকে বলা যায় জাস্ট ভয় দেখানোর জন্য, সতর্ক করার জন্য এটা হতে পারে, কিন্তু তাদের জন্য শাসন নেই অর্থাৎ প্রহার যেটাকে বলে সেটা কিন্তু তাদের উপরে করা যাবে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর আগে বাচ্চাদের গায়ে হাত তোলার পারমিশন দেননি, সে অর্থে তিনি বলেছেন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 হয়, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 হয় তখন তাদেরকে নামাজে নির্দেশ করো, এবং ওয়াদ্রিবু হুমিদা ভালো আশরা, যখন 10 হয়ে যায় তখন তার নামাজ না পড়লে তোমরা প্রহার করো, শাসন করো। অর্থাৎ শাসনের বয়সটা এখান থেকে বোঝা যায় 10, তার আগ পর্যন্ত যেটি হতে পারে জাস্ট ভয় দেখানোর জন্য আপনি গায়ে হাত তোলেন সেটি হতে পারে, কিন্তু শাসন যেটাকে রীতিমতো পেটানো বলা যেতে পারে, শাস্তি বলা যেতে পারে, সেটা কিন্তু দেওয়া যাবে না। এরপরে সনি আক্তার, আপনি লিখেছেন, জিন বা কেউ যে কালো জাদু করলে অনেক কবিরাজ ঔষধ হিসাবে কিছু আরবি লেখা কাগজ লিখে পানিতে ভিজিয়ে খেতে বলে, এটা কি জায়েজ হবে? এটা সুন্নাসম্মত কোনো ট্রিটমেন্টের পদ্ধতি নয়, বিশেষ করে সেখানে যদি আপনার এমন কিছু লেখা থাকে যে অস্পষ্ট বোঝা না যায়। অনেক সময় দেখা যায় তাবিজ কবজ যারা দেয় সেগুলোর মধ্যে একটা মানে বড় অংশ আছে যারা আপনার শির্ক এবং কুফুরি কথা বিভিন্ন কাফেরদের নাম ইত্যাদি লিখে দেয়, তো এগুলো তো রীতিমতো শয়তানের আশ্রয় নেওয়ার সামিল অনেক ক্ষেত্রেই, তো যার কারণে জায়েজ নয়। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পদ্ধতি হলো যে কোরআন কারিমের আয়াত তেলাওয়াত করে দোয়া পড়ে ফু দেওয়া, বা কোনো জায়গায় অসুস্থ জায়গা ধরে আয়াত তেলাওয়াত করা পড়া, সেটা পানিতে বা তেলে ইত্যাদিতে আপনার ফু দিয়ে খাওয়া, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। কিন্তু এর বাইরে এরকম আয়াত লিখে সেটা ভিজিয়ে খাওয়া বা পান করা, এরকম কোনো সিস্টেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে ছিল না, সাহাবিরা করেছেন না খোলাফায়ে রাশিদা করেছেন, এটা আমরা পরিহার করব। ইব্রাহিম খলিল আইডি থেকে আপনি লিখেছেন, আমি অবিবাহিত, দিনের স্বার্থে পরিচিত এক অসহায় বিধবাকে বিয়ে করতে চাই, কিন্তু আমার বাবা মা কোনোভাবেই রাজি হচ্ছেন না, সামাজিক প্রতিবন্ধকতা ছাড়াও তাদের ধারণা বিধবা বিয়ে করলে আমি সুখী হব না, আমার বাবা আমার উদ্দেশ্যে কিছু বলুন দয়া করে। ভাই ইব্রাহিম খলিল, প্রথমত বিধবা বিয়ে করাটা এটা বিভিন্ন সাহাবিদের এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যে তারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমাদের সমাজে বিধবাকে তালাকপ্রাপ্তাকে বিয়ে করার ব্যাপারে কুসংস্কারাচ্ছন্ন ধ্যান ধারণা অনেকেই লালন করেন, সেটি ভুল। আপনার বাবা মাকে আপনি কোনো আলেমি দিন এর কাছে যদি নিয়ে যেতে পারেন, যিনি চমৎকারভাবে তাদেরকে বোঝাতে পারবেন এবং তাদেরকে কনভিন্স করতে পারবেন, তাহলে সেটা হবে সবচেয়ে ভালো আপনার জন্য। আমরা আপনাকে সেই পরামর্শ দিব, সেই সাথে আমরা প্রত্যেকের কাছে আবেদন করব যে আমাদের সমাজে বিধবা তালাকপ্রাপ্ত যারা আছেন, এমনকি পুরুষদের মধ্যে যারা স্ত্রীহারা হয়ে গেছেন, তাদেরকে বিয়ের ব্যাপারে সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতে হবে এবং তাদের বিয়ে এটা তাদের জন্য কল্যাণকর, সমাজের সকলের জন্য কল্যাণকর। এবং তাদের যদি বিয়ের ব্যাপারে প্রতিবন্ধকতা তৈরি করা হয় তাহলে তাদের যেমন কষ্ট হবে, তাদের প্রতি যেমন অবিচার হবে, তেমনিভাবে সমাজে নানা অনাচার, নানা ফিতনা এবং ফাসাদের দুয়ার উন্মোচিত হতে পারে। সেই জায়গা থেকে একজন ইমানদার সর্বাত্মকভাবে চেষ্টা অব্যাহত রাখবেন যে তিনি এই ধরনের ক্ষেত্রে তিনি যথেষ্ট উদার হওয়ার চেষ্টা করবেন এবং একজন অসহায় মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করুন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন।